সরকারি নির্ধারিত দাম থেকে বেশি দাম নেবার অভিযোগ উঠল আনন্দ শর্মা নামে এক গ্যাস ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার ডিশের পাড় এলাকায়। গ্রাহকদের অভিযোগ, প্রতি সিলিন্ডার গ্যাসের দাম 939.50 টাকা, কিন্তু ওই ব্যক্তি 950 টাকা করে নিচ্ছেন। বলতে গ্যাস আসছি নিতে, সঠিক টাইমের মতন গ্যাস পাচ্ছি না, তারপর হোম ডেলিভারি এগুলো ছিল তো এগুলো বন্ধ হয়ে গেছে, এখন বলছে যে এক মাস পর হোম ডেলিভারি চালু হবে, তো এই দিক থেকে সমস্যা হচ্ছে। গ্যাসের দামটা কত পড়েছে? গ্যাসের দামটা এখানে 950 করে নিচ্ছে। 950 করে? 950। তো কি তার কোনো টোকেন ইয়া কুপন কিছু? টোকেন তেমন কিছু দিচ্ছে না, গিয়ে পরে টাকা দিচ্ছি তো একটা টোকেন দিচ্ছে, সেটা দেখে পরে গ্যাস নিতে হচ্ছে। গ্যাসের যে গ্যাস বুকটা আছে তার শর্মাজির এজেন্সিটা এটা লয়? এটা জামুরিয়ার এজেন্সি। এই ব্যাপারে সেলম ম্যানেজার জানান, গ্রাহকদের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া হতো, সেই কারণে দাম বেশি নেওয়া হতো, সেই কারণেই তার ডিস্ট্রিবিউটরশিপ বাতিল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে ওই ব্যক্তি জামুরিয়া থেকে গ্যাস সিলিন্ডার এনে গ্রাহকদের পরিষেবা দেন বলে জানা যায়। সরকারি নির্ধারিত দাম থেকে বেশি দাম নেবার অভিযোগ উঠল আনন্দ শর্মা নামে এক গ্যাস ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার ডিশের পাড় এলাকায়। গ্রাহকদের অভিযোগ, প্রতি সিলিন্ডার গ্যাসের দাম 939.50 টাকা, কিন্তু ওই ব্যক্তি 950 টাকা করে নিচ্ছেন। বলতে গ্যাস আসছে নিতে, সঠিক টাইমের মতন গ্যাস পাচ্ছি না, তারপর হোম ডেলিভারি এগুলো ছিল তো এগুলো বন্ধ হয়ে গেছে, এখন বলছে যে এক মাস পর হোম ডেলিভারি চালু হবে, তো এই দিক থেকে সমস্যা হচ্ছে। গ্যাসের দামটা কত পড়েছে? গ্যাসের দামটা এখানে 950 করে নিচ্ছে। 950 করে? 950। তো কি তার কোনো টোকেন ইয়া কুপন কিছু? টোকেন তেমন কিছু দিচ্ছে না, গিয়ে পরে টাকা দিচ্ছি তো একটা টোকেন দিচ্ছে, সেটা দেখে পরে গ্যাস নিতে হচ্ছে। গ্যাসের যে গ্যাস বুকটা আছে তার শর্মাজির এজেন্সিটা এটা লয়? এটা জামুরিয়ার এজেন্সি। এই ব্যাপারে সেলম ম্যানেজার জানান, গ্রাহকদের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া হতো, সেই কারণেই দাম বেশি নেওয়া হতো, সেই কারণেই তার ডিস্ট্রিবিউটরশিপ বাতিল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে ওই ব্যক্তি জামুরিয়া থেকে গ্যাস সিলিন্ডার এনে গ্রাহকদের পরিষেবা দেন বলে জানা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।